এই মুহূর্তে একটি বড় খবর উঠে আসে, সেটা হচ্ছে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই মামলা দেখবেন না, অর্থাৎ প্রাইমারি যে সিবিআই মামলা সেটা তিনি আর দেখবেন না। তো এটা কেন উঠে আসছে অবশ্যই বিস্তারিত তথ্যটি আপনাদের সাথে আলোচনা করা হবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি এখনও পর্যন্ত না করে আছেন। তো মেন যে ব্যাপারটা উঠে আসছে যে প্রাথমিকে যে সিবিআই মামলা সেটা কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর দেখবেন না। এটার কারণ যেটা সেটা হচ্ছে আপনারা জানেন যে সিবিআই যে মামলা সেটা ডিভিশন বেঞ্চে বিচারাধীন আছে, সেটা সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে চলে গিয়েছে, এবং ডিভিশন বেঞ্চে যেহেতু বিচারাধীন আছে এবং সেক্ষেত্রে মহামান্য বিচারপতি সুব্রত তালুকদার এবং লপিতা ব্যানার্জির ডিভিশন বেঞ্চ সেটা, এবং সেই সংক্রান্ত ব্যাপারটা চলছে, এবং যেহেতু একক বেঞ্চ অর্থাৎ সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে চলে গেছে, ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ থেকে উপরে আছে, তো সেই জন্য সেটা সিঙ্গেল বেঞ্চে আর অভিজিৎবাবু সেটা দেখবেন না। কিন্তু যদি কোনো কারণে ডিভিশন বেঞ্চ থেকে আবার ব্যাক করে ফিরে আসে সিঙ্গেল বেঞ্চে, তখন তিনি মামলাটি সম্পর্কে দেখবেন, এবং বিভিন্ন ধরনের যে তথ্য যে যাচাই এবং বিভিন্ন ধরনের যে জমা পড়বে হাইকোর্টে এবং সেটা ডিভিশন বেঞ্চে, তো সেটা সুব্রত তালুকদার এবং লপিতা ব্যানার্জির যে ডিভিশন বেঞ্চ সেখানে কিন্তু জমা পড়বে, এবং সেইগুলো সমস্ত রকম তথ্যগুলো উঠে আসবে। কোনো খারাপ খবর এটা নয়, এটা কন্টিনিউভাবে চলবে, কন্টিনিউয়াস প্রসেস একটা, এবং যে এনকোয়ারি চলছে সেটা চলবে, এবং যেমন তদন্ত চলছে চলবে, এবং তার সাথে উল্লেখযোগ্য ব্যাপারগুলোর সাথে যে ইনভেস্টিগেশন প্রক্রিয়া সেটাও কিন্তু পুরোদমে চলবে, এটার সাথে কোনো সম্পর্ক নেই। আপনারা এটা ভাববেন না যে অভিজিৎবাবু এটা দেখবেন না মানে এই মামলাটা এবার তাহলে হয়তো ঠিকঠাক কোনো রকম একটা আলটিমেট রেজাল্ট আসবে না, এমনটা নয়, সব কিছু ঠিকঠাক থাকবে। তো উল্লেখযোগ্য ব্যাপারগুলো আরও যখন আমরা পাবো সেগুলো আপনার সাথে টাইম টু টাইম শেয়ার করা হবে, সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে আমাদের পেজ লাইক বা ফলো করতে পারেন, ফেসবুকে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার, এবং টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারেন আপডেট মাস্টার 4, সেখান থেকে জয়েন করতে পারেন আমাদের চ্যানেলটিকে। তো এই ভিডিওতে এই পর্যন্তই, উল্লেখযোগ্য আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।